ঘরে ফিরেছে বিশ্বকাপজয়ী যুব টাইগার দলের সদস্যরা। রংপুরে অধিনায়ক আকবর আলীকে বীরের মতোই বরণ করে নিয়েছে এলাকাবাসী এবং তার পরিবারের সদস্যরা। আর অন্যদিকে বগুড়ায় তানজিদ তামিম এবং তহিদ হৃদয়কে বরণ করে নেওয়া হয় বিমানবন্দরেই। একইভাবে চট্টগ্রাম বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় শাহাদাত হোসেন দীপুকে। শরীফুল, জয়, ইমন, রাকিবুল, অভিষেকদেরও বরণ করা হয় রাজকীয়ভাবে। বসন্ত এসেছে বাংলাদেশের ক্রিকেটে, ফুলে ফুলে রঙিন বিশ্বে বিশ্বকাপ এনে দেয়া আকবর, শামীম, সাকিবরা। বিশ্বজয়ের পর রাজকীয় বেশে দেশে ফেরার পরদিন ক্রিকেটাররা ছুটেছেন ঘরের টানে। আকবর দ্য গ্রেট সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে পৌঁছান রংপুরের বাড়িতে। সেখানেই নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় তাদের সোনার ছেলেকে। ওপেনার তানজিদ তামিম ও মিডল অর্ডার ব্যাটসম্যান তহিদ হৃদয় বাড়ি ফিরেছেন সড়ক পথে। মোটরসাইকেল শোভাযাত্রায় শহরের কৃতি সন্তানদের বরণ করে নেয় এলাকাবাসী। বগুড়া পৌঁছেই সংবর্ধনা দেয়া হয় এই দুই ক্রিকেটারকে। সিলেটের খেলোয়াড় তানজিব হাসান সাকিবকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরণ করে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর 1:30টার সময় বহনকারী বিমান এসে পৌঁছায় সিলেটে। অশ্রুসিক্ত চোখে বিশ্বজয়ী সন্তানকে বুকে জড়িয়ে নেন সাকিবের বাবা মা। সাকিব ভাই অনেক উপরে, আমি কখনোই সাকিব ভাইকে নিজের সাথে তুলনা করতে চাই না, কিন্তু অবশ্যই ওনার থেকে আমি অনেক ইন্সপিরেশন পাই। আমি চাই যে ওনার মতো বাংলাদেশকে বিশ্বকাপে রিপ্রেজেন্ট করি। চট্টগ্রামে নিজ বাড়িতে ফিরেছেন বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটার শাহাদাত হোসেন দীপু। অগণিত মানুষের অভিনন্দন আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এই জুনিয়র টাইগার। ছেলের এমন অভাবনীয় সাফল্যে গর্বিত মা এবং পরিবারের সদস্য। আমার ছেলে আমাকে অনেক অনেক বড় খুশি দিচ্ছে, আমার বাংলাদেশকে জিতিয়েছে, আমার বাংলাদেশের মানুষের জন্য আমি খুশি। চাঁদপুরবাসীর উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হলেন এলাকার দুই যুবা টাইগার মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন। ঢাকা থেকে লঞ্চে ফেরার পর সেখান থেকেই মোটর শোভাযাত্রায় বরণ করে নেওয়া হয় দুই বিশ্ব চ্যাম্পিয়নকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এগুলো আরো কন্টিনিউ করতে পারি দেশের জন্য। অনেকটা নিভৃতেই ঘরে ফিরেছেন ফাইনালের অনবদ্য পারফর্ম করা পেসার শরীফুল ইসলাম। বিকেলে গ্রামের বাড়ি পঞ্চগড়ের দণ্ডপালের মৌমারী গ্রামে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।